সুধীর দর্শক, এখন এখন এই বাংলাদেশের বেতারের সামনে আমি আরো কয়েকজন সমন্বয়কের সাথে কথা বলছি। ভাই আপনার নামটা প্লিজ। আমার নাম তাহলিল আলম। ভাই আপনি কোথায় পড়ছেন, কি করছেন? আমি আপাতত ইউনিভার্সিটিতে নাই, ইউনিভার্সিটিতে উঠবো, আমার এইচএসসি শেষ হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এখন যে ওভারঅল আমরা যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি, আমাদের একটা বিজয় আসছে, রক্তাক্ত একটা বিজয়, ঠিক আছে? তো এখন এই যে নিয়ম শৃঙ্খলার যে ব্যাপারটা, এটা স্টাবলিশ করার জন্য হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, এতদিন যে অনিয়মটা আমরা নিয়ম হিসেবে মেনেছি, ভাই সবাই, আমি কম বেশি, আমিও হেলমেট ছাড়া বের হয়েছি, বন্ধু বান্ধব তিনজনকে নিয়ে বের হয়েছি, বা যেখানে সেখানে রাস্তাঘাটে হচ্ছে কি আমরা পার্কিং করেছি, এই ব্যাপারগুলো তো, এই জিনিসগুলো এর আগে আমরা যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে হচ্ছে গিয়ে ছাত্ররা যখন হচ্ছে গিয়ে রাস্তাঘাটে ছিল ওরকম, ততক্ষণ পর্যন্ত নিয়ম নীতি সবগুলো ঠিক ছিল। রিক্সা এক লেনে আরেকটা প্রাইভেট কার বা যেগুলো ইমার্জেন্সি লেন খালি রেখে বাকি সবাই চলছিল, ওরা যখন চলে গেল, আমি প্রিভিয়াস আন্দোলনের কথা বললো, তারপরে কিন্তু আবার যেই সেই আগের মতো অবস্থায় চলে গেল। তো এখন এই অবস্থাতে দাঁড়িয়ে আমি যদি আগের কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? করণীয়টা হলো যে কি, যে আমি ফিউচার প্ল্যান এবং হচ্ছে এস্টাবলিশমেন্ট জেন বলতে আছে, আগে আপনাকে বুঝতে হবে যে দেশটা আপনার, আপনার রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে রাস্তাঘাটের রুলস রেগুলেশন মানাটাও আপনার দায়িত্ব। আগে বুঝতে হবে যে দেশটা আমার, এই দেশটা আমার, ভাই জেব্রা ক্রসিং আপনি ইউজ করতেছেন, এটা নেসেসারি জিনিস, এটা নেসেসারি জিনিস। আপনি যদি এটাকে মনে করেন যে না এটা একটা এক্সট্রা রুল, এটা হবে না। নেসেসারি জিনিস আপনাকে জেব্রা ক্রসিং ইউজ করতে হবে। আপনি যখন একজন ইউজ করবেন, আপনি হয়তো ভাবতেছেন, আমাদের আন্দোলনের সময় আমরা সবাই ভাবছিলাম আমি একা হইলে কি করবো, একজন উঠতে হয়, দেখবেন যখন সঠিক পথে যাবেন তখন আপনার পিছে 20 জন দাঁড়ায় থাকবে, ততদিন পর্যন্ত থাকবে, জাস্ট ইউ গো উইথ দ্য রাইট ওয়ে। সো আমাকে আমার জায়গা থেকে দাঁড়াচ্ছে এটা যে আমাকে আমার জায়গা থেকে নিয়মটাকে মানতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে, তাই তো? তাহলে পরিবর্তনটা আসবে। জি। তো এতদিনের যে আসলে হইতেছে কি, এই যে মানে হইতেছে দুর্নীতি টুর্নীতি, এগুলো কি যে কোনো একটা খত সারতে তো সময় লাগে, তো এই সময়টা আসলে আমরা কিভাবে কিভাবে করতে যাচ্ছেন, যে নতুন সরকার যে আসবে তারা কি হচ্ছে গিয়ে মানে এই এই প্রসেসে আগাবে, নাকি হচ্ছে গিয়ে যে আগের মতোই, কারণ গণতন্ত্রে আজকে 24 বছর, 24 বছরের মধ্যে এই আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে কিন্তু কেউ ছিল না তত্ত্বাবধায়ক 2 বছর ছাড়া, ওই 2 বছর দেশটা ছিল অন্যরকম। এখন যদি আওয়ামী লীগের বদলে যদি এখন বিএনপি আসে, তারাও যদি সেই আগের মতোই দেশ চালায়, সেক্ষেত্রে ছাত্র সমাজের ভূমিকা কী থাকবে? জিনিসটা হলো যে কি, 24 বছর গণতন্ত্র বলছেন তো, 24 বছর গণতন্ত্রে আমাদের প্রজন্মও ছিল না, রাইট? আমাদের প্রজন্ম এখন আসছে। আমি একটা সম্পূর্ণ জাতিকে বলবো যে নেক্সটে ভোট দেওয়ার সময় আপনারা সেন্টিমেন্টাল ইউজ করবেন না, ইউজ করবেন আপনাদের ব্রেন, আপনাদের দেশ। আপনি হয়তো বলতে পারেন ঠিক আছে আমার ক্ষমতা আছে অথবা এই আছে, ক্ষমতার জন্য দেশ না, আপনার দেশটা আপনি যাতে আলু কিনতে যায় মাথা হাত না দিতে হয়, আপনার ছেলেমেয়ে যাতে গরুর মাংস কেনার সময় বলতে পারে আব্বু আমি গরুর মাংস খাবো, আপনি যাতে কিনতে পারেন, এই চিন্তাভাবনা করে ভোট দিবেন। ভোট এই জন্যই দিবেন না যে না আমার এই জায়গায় লাভ হবে, এই জায়গায় লাভ হবে। আজকে আমাকে এনবিআরের একজন আমাকে জড়ায় ধরছে, 1 বছর ধরে সে একটা সাইন করাতে পারতেছে না একটা কাগজে, সে আজকে গেছে নগদ চগদ সাইন করে দিয়েছে, সে খালি বলছে নিচে কিন্তু স্টুডেন্টরা আছে, জাস্ট একটা কথা স্টুডেন্টরা আছে। আপনাদের বুঝতে হবে যে হু ইউ শুড ভোট, আপনার এটা না যে একটা একটা আমলে ছিল যে আওয়ামী লীগ বিএনপি ছিল, ব্রাজিল আর্জেন্টিনা ছিল, কিন্তু এখন ফ্রান্সও জিতছে ওয়ার্ল্ড কাপ, আপনার এটা বুঝতে হবে, দেয়ার উইল কাম। সো এখন এখন যদি আমি হচ্ছে অন্য টিম যদি আসে, সে অন্য টিমটা কারা, আপনাদের প্রতিনিধি হয়ে কোনো টিম কি হচ্ছে কি আপনারা এস্টাবলিশ করেছেন? এই চিন্তা আছে, অবশ্যই এই চিন্তা আছে, কারণ বলা যায় যে কিনা আমার তো, আমি আওয়ামী লীগকেও চিনি না, আমি বিএনপিও কেউ চিনি না, আমি কাউকে ভালো লাগে না, আমার তো অল্টারনেটিভ কাউকে ভোট দিতে হবে যদি আমি গণতান্ত্রিক দেশ হই, সেক্ষেত্রে আসলে কি হইতে পারে? যদি গণতান্ত্রিক দেশ চান, আমি একটা কথা বলবো যে কি, এই যে এত কিছু হইলো, এত কিছু হওয়ার মধ্যে একটা জিনিস দেখবেন, লং মার্চ টু ঢাকায় কারফিউ ছিল, স্টিল উই ম্যানেজ টু কল এভরিওয়ান ফ্রম এভরি ডিস্ট্রিক্ট, এই জিনিসটা অনেক আলাদা একটা বিষয়, আপনাকে বুঝতে হবে ইউনিটিটা কোথায়। আমরা এখানে আমাকে আজকে আসতে আসতে ভাই চাঁদাবাজি এখানে কোথায় হচ্ছে আমাকে বলেন, আমি আমার বিগত 21 বছরে আমাকে কেউ এসে জিজ্ঞেস করেনি ভাই চাঁদাবাজি কোথায় হচ্ছে আমাকে বলেন, এটা প্রথম। এবং আমাকে কোনো আইন প্রশাসনের লোক এসে বলেনি, আমার স্টুডেন্ট আমার ভাই এসে বলছে। তো ব্যাপারটা হলো যে কি, আপনি বুঝতে হবে যে কেন কোন জায়গায় কিসের জন্য ভোট দিচ্ছি। ওই যে শাহরুখ খানের একটা ফিল্ম আছে জওয়ানে, লাস্টে একটা বলে আপনার এই আঙ্গুলে অনেক শক্তি আছে, এই আঙ্গুলের শক্তিটা কাজে লাগা, জাস্ট আমি এটা বলবো। ওকে, সো লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে ডু ইউ উই ওভারকাম অল দোজ থিংস অফ অল দোজ অবস্ট্রাগল অর আদার্স করাপশন, ডু ইউ বিলিভ ইট? ইয়েস আই বিলিভ ইট। আর আরেকটা বিষয়,
ধৈর্য ধরে রাখতে হবে। 15 বছরের একটা ডার্ট আপনি 15 ঘন্টায় নাম উৎসবের মতো সম্ভব না, তো আপনাকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে টাইম দিতে হবে। আমরা করতেছি, আপনারা দেখতেছেন যে যেই দলগুলা চাচ্ছে সেই দলগুলা কিন্তু নাই, আমার নর্মাল স্টুডেন্টসরা এখানে, এবং আমাদেরকে কেউ টাকাও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, সিঙ্গারও দিচ্ছে না, সমুচাও দিচ্ছে না, সেভেন আপও দিচ্ছে না। উই আর ডুইং দিস ফর আওয়ার কান্ট্রি ওন সেলফ, আপনারাও আগে আসেন। আমি বলবো না, গণতন্ত্র যেহেতু যেই জিতবে সেই জিতবে, কিন্তু অবশ্যই যাকে ভোট দিবেন সে যাতে আপনাকে বলতে পারে যে সে কি কি করবে দেশের জন্য, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।